ভালো হবো গেমে, কারণ আমার মা বাপ নাই, আমি জগৎ ছেড়ে দিছি। আমি ভালো হইতে চাইলে এই সমাজ আমারে ভালো হইতে দিব না। আজ পর্যন্ত যে বড় হইলাম, কেউ তো কইতে পারতো যে দশ সারে আজ আজ তুই খাইস, আজ পর্যন্ত এই কথাটাও কয় নাই আমারে। আমার বাবা মা নাই, কারণ আমার বাবার কেউ কিনা দিব না। ঈদের দিন কি খেয়েছো তুমি? আমি কি খাইছি? আমি ঘুরতেছি ঘুরতেছি, একবারে ডাক দেওয়া লেগে গেছে, একবার বাসে আমার একটু সময় দিছে, আমি ওটুকুই খাইছি। বৃষ্টি পড়তেছে, একদিন একদিন বৃষ্টি পড়তেছে, বিস্তাছি রাত বাজে তিনটা, একে আবাই আবাই একটা বিল্ডিং দেখছে, বিল্ডিং এর নিচে গিয়া হুইছি একটু, দাঁড়া অনেক দুধ দুধ করে তারা দিছে। তাহলে এই সমাজ কি ভালো নি খারাপ? কারণ আমি ওই আসিলাম ওনে, কারণ বৃষ্টি পড়তেছিল, কেউ কার কেউ কি কেউ জাকা দেয় দেয় না। হ্যাঁ, আমার এটা কয়ে খেদাই দিছে। ওখান থাকো কই রাত্রে? এবার রাইতে এদিকেই এই সমাজে। তোমার নাম কি? আমার নাম গোপাল। গোপাল, মা বাবা? মা বাবা নাই। ভাই বোন আছে? ভাই আছিল একটা, আমরা দুই ভাই। হ্যাঁ, ভাই কই? ভাই বিদেশ গেছে। বাবা মা মারা গেছে কত বছর আগে? বাবা মারা তো দেখেই নাই, কা ছোট থাকতে ভাই ভাই বড় করে দিয়ে গেছে, তারপরে রাস্তায় জীবন না। তারপরে ভাই তোমার রাখছিল, রাখার পরে ভাইও ফালায় থুয়া বিদেশ গেছে গা। হ্যাঁ, তা তোমার জীবন কেমনে চলে এমনি এই রাস্তায়? রাস্তা কই থাকো, কই ঘুমাও, কই খাও? এমনি এমনি কই ভিক্ষা করো না মানুষের কাছে? চাও চাই না কের কাছে? কাজ করো না? কাজও করি না। তাহলে কেমনে খাবার জোটে কেমনে তোমার? ওই ঘুরেই ঘুরেই খাবার জোটে? এই যে চেহারার ভিতরে এত দাঁত তোমার, এই বয়সে তুমি কি কি খাও? আমি গাঞ্জা খাই। আর কি খাও? আর সিগারেট। সিগারেট খাও? তোমার এই বয়সে কি গাঞ্জা সিগারেট খাওয়ার কথা আসলো না? তুমি যে ভাই আমার তো জীবন নাই। তোমার জীবন নাই? না জীবন নাই, কারণ আপায় আমার মায়েও নাই, আমার বাপেও নাই। মায়েও নাই, আবার বাপেও নাই। মায়ে তো ফালায় নাই কা, হবে ছোটবেলা তো মায়ে আসিল, ভাই তো ফালায় গেছে গা, আবার ভাইও তো আসিল, কিন্তু ভাইও তো গেল গা, মায়েও গেল গা। এই কারণে তোমার জীবন নাই? না, হবে মায়ের বাপ না থাকলে হবে দোকানে কাজ করা লাভ কি? লাভ আছে হইতে পারে যে আজকে আমি কাম করতে করতে একটা ভবিষ্যৎ ধরলাম, ধরতে ধরতে গেলাম, কারণ আজকে আমি পড়ালেখা করি নাই কা, আমার পড়ালেখার জীবন নাই, কারণ আমার মায় বাপই তো নাই। আমার মায় বাপ থাকলে আমার পড়াইতে পারতো, আজকে স্কুলে লেগে যেতে পারতো। ছেলেমেয়েরা স্কুলে যায়, মা বাবা নিয়ে যায়, এটা দেখে তোমার খারাপ লাগে না? খারাপ লাগবো হবে, আমার তো কেউ ভর্তি করা দিতে পারবো না, কারণ আজকে যদি আমার মায় বাপ থাকতো, আমার মায় বাপের চার আদর আর কেউ করতো না এই দুনিয়ায়, কারণ আমি তো নিজেই একলা। আমার আগে কিনা দিত আমারে, আমার আগে কিনা দিত। আচ্ছা, তুমি যখন রাস্তায় ঘুরো, অনেক মানুষ তোমাদেরকে বলে না টোকাই, ডেন্ডি খোর, এই বয়সে সিগারেট খাওয়া হিগজস, এটা বলে তো? এটা বলে না, বলে যে দেহে তো কই বই। তখন খারাপ লাগে না? তখন খারাপ লাগবো, কারণ আমার মা বাপই নাই, এই কারণে এই জীবন বাঁচছে নিছো না তো? হ্যাঁ, আমাদের নষ্ট হওয়ার কারণে, আমাদের নষ্ট এই সমাজ তো আমাদের ভালো হইতে দেয় না। আমার বাবা মা মারা গেছে ঠিক আছে, সমাজ তো আমাদের বুকে টাই না নেয় না। না নিব কেন? এডে এডে কইবা বাবা, তুমি যে খারাপ হয়ে খারাপ হয়ে জন্ম নেই, আমরাও তো চাইছিলাম ভালো হমো, কিন্তু এই সমাজ তো আমাদের ভালো হইতো, আমাদের ভালো হইতো জানি। আচ্ছা, তোমার বাবা মা নাই, এই যে তুমি নষ্ট হয়ে গেলা, তো তুমি একটু ভালো হইতে পারত না? সমাজের লোকে কে দায় করো? না, আমি সমাজের লোকের দায় করব না, কারণ আমি নিজের নিজেরে দায়ী, নিজে নিজেরে দায়ী করব, কারণ আমার মা বাপ নাই, আমার মা বাপ না থাকার কারণে, কারণ যদি আজকে আমি মা বাপ থাকতাম, তাহলে আমি এই জগৎ নাও দেখতে পারতাম।
তোমরা তোমার আমরা মাদ্রাসা ভর্তি করি ভর্তি হইবা হইবা না কে কারণ অপায় তো আমার জীবনে মেল চলে গেছে এইভাবেই নষ্ট হয়ে গেছে মানে ভালো হইতে চাইলেও ভালো হইতে পারবা না কারণ আমার মা বাপ নাই এই দুনিয়ায় তুমি গামজা খাওয়া বিড়ি খাওয়া ছেড়ে মা বাপ না তা আমারও তো মা নাই কিছে মানে চাইলে অনেক কিছুই পারে পারে না পারে পারে না এরকম কোন জিনিস আছে তো তুমি এই জন্য ভালো হইতে দিব না সমাজ সমাজের যারা আছে তারা কোনোদিন বলে না যে আসো আমাদের বাসায় আসো বা তোমাদের স্কুলে ভর্তি করে দেই তোমার মাদ্রাসা ভর্তি করে দেই এই ধরনের কোনো লোক তোমার সামনে পড়ে নাই না